ঠিক আছে, তাহলে কি আমার যদি যে কোনো ট্রাসের ক্ষেত্রে বি প্লাস আর, ইফ বি প্লাস আর ইকুয়ালস টু টু জে, তখন হচ্ছে এটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট ট্রাস, আর বি প্লাস আর ইজ গ্রেটার দেন টু জে, তখন হচ্ছে আমার স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট ট্রাস। এখন বি কি জিনিস, আর কি জিনিস, আর জে কি জিনিস, ঠিক আছে, এই তিনটা জিনিস যদি আমরা জানতে চাই, বি হচ্ছে নাম্বার অফ মেম্বার্স, ঠিক আছে, এটাকে অনেক সময় এম ও বলে, কেউ কেউ এম বলে, তাহলে বিটা হচ্ছে কি, বি হচ্ছে নাম্বার অফ মেম্বার্স। এখন আমি যদি এই ট্রাসের এক্সাম্পল নেই, এখানে বি কত হবে, দেখেন এটা একটা মেম্বার, ঠিক আছে, এটাকে যদি আমি ওয়ান বলি, এটাকে যদি টু বলি, এটাকে যদি থ্রি বলি, এটাকে যদি ফোর বলি, এটাকে যদি ফাইভ বলি, সিক্স, সেভেন, কোনোটা মিস গেছে না, তাহলে এখানে আমার কয়টা, সাতটা মেম্বার আছে, দ্যাট মিনস বি ইকুয়ালস টু, এই ট্রাসের জন্য বি ইকুয়ালস টু কত, সেভেন, ঠিক আছে, এই ট্রাসের জন্য বি ইকুয়ালস টু সেভেন। আর আর হচ্ছে আপনার নাম্বার অফ রিয়াকশনস, ঠিক আছে, আর হচ্ছে কি, আর হচ্ছে রিয়াকশনস, রিয়াকশনস। এখন দেখেন এটা কি সাপোর্ট, এই জয়েন্টটা পিন সাপোর্ট, হ্যাঁ পিন সাপোর্টে কয়টা রিয়াকশন থাকে, কয়টা, দুইটা, দুইটা থাকে স্যার, ঠিক, হ্যাঁ আমি এদিকে বাম দিকে দিলাম ফর এক্সাম্পল ডি এক্স, আর একটা চিন্তা করলাম ডি ওয়াই, তাহলে দুইটা, যদি এখানে চিন্তা করি এটা কি সাপোর্ট, এটা রোলার সাপোর্ট, হ্যাঁ তাহলে এখানে রিয়াকশন কয়টা থাকবে, একটা, হ্যাঁ তাহলে এ ওয়াই, তাহলে এখানে আননোন আর এর ভ্যালুটা হবে হচ্ছে আপনার তিন, মানে এখানে দুইটা প্লাস ওখানে একটা, তাহলে তিনটা হচ্ছে আমার আননোন আছে, ওকে, তাহলে বি প্লাস আর কত হলো আমাদের, সেভেন প্লাস থ্রি, টেন। আর জে হচ্ছে জয়েন্ট, জে হচ্ছে কি, জয়েন্ট, দেখেন এখানে জয়েন্ট কয়টা আছে, এ একটা জয়েন্ট, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে ফাইভ ইন্টু মানে টু জে, টু জে, টু ইন্টু জে, জে এর মান কত, পাঁচ, তাহলে দশ, তাহলে কি বি প্লাস কস্ট আমাদের কত, টু জে আছে না এক্ষেত্রে, তাহলে এটা কি স্ট্যাটিক্যালি ডিটারমিনেট ট্রাস। স্ট্যাটিক্যালি ডিটারমিনেট হলে কি করতে পারবেন, সবগুলা মেম্বারের ফোর্স বের করতে পারবেন, কি বলছি, সবগুলা মেম্বারের ফোর্স, স্ট্যাটিক, হ্যাঁ স্ট্যাটিক্যালি যদি ডিটারমিনেট হয় তাহলে আপনি হচ্ছে ক্যালকুলেশন করলে, একটা একটা করে ক্যালকুলেশন করতে গেলে মানে শেষ মুহূর্ত পর্যন্ত আপনি প্রত্যেকটা মেম্বারের মেম্বার ফোর্স রিয়াকশন যা যা বের করা দরকার সব বের করতে পারবেন। আর স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট হলে আপনি কিছু বের করতে পারবেন, কিছু বের করতে পারবেন না, অথবা কিছুই বের করতে পারবেন না, বুঝাইতে পারছি, জি স্যার, স্ট্যাটিক্যালি ডিটারমিনেট এর বাংলা মানে, হ্যাঁ স্ট্যাটিক্যালি ডিটারমিনেট এর বাংলা মানে কি, হুম, স্ট্যাটিক্যালি, স্ট্যাটিক শব্দের অর্থ জানেন তো, স্ট্যাটিক মানে গতি, হুম, স্ট্যাটিক মানে গতি, স্থির, হ্যাঁ তাহলে হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট মানে হচ্ছে যেটা হচ্ছে নির্ণয়, নির্ণয়যোগ্য, আমাদের যে ট্রাসগুলো আছে এগুলো কি আপনার মুভ করতেছে নাকি ইকুইলিব্রিয়ামে আছে, ইকুইলিব্রিয়ামে আছে, হ্যাঁ তাহলে ইকুইলিব্রিয়ামে থাকা মানে হচ্ছে এটা স্ট্যাটিক, ঠিক আছে, জি, আর এটা হচ্ছে অ্যাডভার্ব, এই জন্য স্ট্যাটিক্যালি হয়েছে, ডিটারমিনেট মানে হচ্ছে নির্ণয়যোগ্য, মানে আপনি হচ্ছে এটার মেম্বার ফোর্সগুলো নির্ণয় করতে পারবেন। এখন এটা বাংলা আপনি যেভাবে চিন্তা করেন, ঠিক আছে, এগুলো বাংলা আসলে আমরা কখনো চিন্তা করি না তো, ঠিক আছে, জাস্ট একটা আইডিয়া নেই, ঠিক আছে, মানে বাংলা ওইভাবে বাংলা টার্ম হিসেবে ইউজ করি না, ধরুন চেয়ার মানে হচ্ছে কেদারা, আমরা মানে চেয়ারটা মানে বললে ফিল করতে পারি যে হ্যাঁ এটা চেয়ার, তো স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বললে আমরা ফিল করতে পারি যে হ্যাঁ এটা স্ট্যাটিক হবে এবং কি হবে, ডিটারমিনেট হবে, ঠিক আছে, আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে,
আমি আজকে একটা ডি বিন্দুতে আপনার রিয়াকশন কয়টা আননোন? দুইটা দুইটা পিন সাপোর্ট। আর এখানে এ বিন্দুতে হচ্ছে কয়টা? একটা। এ বিন্দুতে কয়টা? একটা শুধু রোলার সাপোর্ট না, এটা কয়টা রিয়াকশন হবে? একটা। হ্যাঁ, আর হচ্ছে এই যত রিয়াকশন আছে সব রিয়াকশনে মানে সংখ্যা কয়টা আমাদের রিয়াকশন আসতে পারে, ঠিক আছে? বুঝা গেছে? আমরা হচ্ছে আর আজকে হতেছে আরেকটা ক্লাসে এরকম প্রবলেম সলভ করার ট্রাই করব, ঠিক আছে? আমি একটু ছবিটা ইয়ে করতে হবে, আপনার এখানে ইম্পোর্ট করতে হবে। কে ট্রাস্ট আমাদের একটা নাম বলে কে এর মতো দেখা যায়, ঠিক আছে? আমি একটু ট্রাস্টটা ইম্পোর্ট করি। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে? দেখেন এটা অনেকটা দেখতে হচ্ছে কে এর মতো লাগতেছে না আপনার? এই যে এদিক থেকে যদি আমি চিন্তা করি, এইভাবে চিন্তা করেন, এইভাবে, ঠিক আছে? বা এটা কথা যদি চিন্তা করেন, এটা এটা কে এর মতো না এই পার্টটা? কে এরকম কে মনে হচ্ছে না? জি স্যার। এখন এই ধরনের যখন ট্রাস্কে সলভ করতে দেওয়া হয়, ঠিক আছে, এখন এটা দেখেন তো এই ট্রাস্কটা কি স্ট্যাটিক্যালি ডিটারমিনেট না ইনডিটারমিনেট, বের করেন তো। আবার আরো জিনিস আছে, ঠিক আছে? প্রথমে হচ্ছে এটুক দেখেন যে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট না ইনডিটারমিনেট। b plus r equal to 2j, এটাই সূত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2j আগে দুটো আলাদা বের করবেন, সমান হবে যে এটা জানি না, আগে b plus r বের করেন, এরপরে 2j বের করেন। বের করে কার কত হয়েছে, b plus b এর মান কত, r এর মান কত হয়েছে, আর j এর মান কত হয়েছে, এই তিনটা লিখে একসাথে একটা লাইনে মেসেজ করেন দেখি। আমি তাহলে একটু দেখি গ্রুপে কি অবস্থা পালে।
b এর ভ্যালু কত r এর ভ্যালু কত j এর ভ্যালু কত এই তিনটা ভ্যালু বের করা এখানে যে কে এর মত যেটা ওটা কি স্যার একটাই মেম্বার নাকি এটা যেটা যে জয়েন্ট আর মিলছে ওটা কি এটা একটা জয়েন্ট এটা একটা জয়েন্ট এটা একটা জয়েন্ট বুঝতে পারছেন মেম্বার সব সময় স্ট্রেট হয় হ্যাঁ ঠিক আছে স্যার b সমান সমান হচ্ছে 44 b সমান সমান 44 দেখি এটার সাথে কেউ দ্বিমত করে কিনা এরকম কেউ আছে কিনা বুঝেন নাই আমরা লিখে 44 আচ্ছা r r সমান সমান 3 আর সমান কত 24 টোটাল নাম্বার অফ মেম্বার অন্য কারো কিছু আসছে একজন তো 44 বলছে আর অন্য কারো কেউ দেখতে পারতেছেন মোবাইলে দেখলে হয়তো বা স্ক্রিন ছোট হলে একটু মুশকিল ঠিক আছে কারণ জিনিসটা আমি ইয়েতে দেইনি আমি কি একটা ছবি কি হোয়াটসঅ্যাপে দিয়ে দেব আপনাদের হোয়াটসঅ্যাপে একটা ছবি দিয়ে দিই ঠিক আছে দিয়ে দিলাম একটা হোয়াটসঅ্যাপে স্যার 45টা জয়েন 45টা কয়টা 45টা দেখছেন একজন কিন্তু 45টা বের করছে এই জন্য আমরা ওয়েট করতে তাইলে স্যার স্ট্যাটিক এলে স্যার তাহলে দেখেন b প্লাস r হচ্ছে কত আমাদের 45 প্লাস হচ্ছে 3 ওই যিনি 44টা বের করছেন উনি এটা কাউন্ট করতে ভুলে গেছেন ঠিক আছে ওনারটা এটা ভুলে গেছেন যেমন আমি এই যে 4 6 6 6 এভাবে লিখছি কেন কারণ এখানে এই বরাবর আছে হচ্ছে 4টা এই বরাবর আছে হচ্ছে এটা সহ 6টা এই বরাবর আছে এটা সহ 6টা এই বরাবর আছে এটা সহ 6টা তো সিমেট্রিক এরও যেরকম এরও এরকম আর মাঝখানে একটা আছে তো 44 আর 1 44 45 আমাদের টোটাল হ্যাঁ বলেন স্ট্যাটিক্যালি ডিটারমিনেট জি স্যার এটা ডিটারমিনেট স্ট্যাটিক্যালি ডিটারমিনেট ঠিক আছে আচ্ছা ভেরি গুড 2j হচ্ছে আমাদের কত 48 এটা 48 ঠিক আছে দুটো সমান এখন আপনার মনে করেন পরীক্ষায় আপনার হচ্ছে প্রশ্নটা দেয়া আছে এইভাবে ঠিক আছে যে আমার হচ্ছে
এই যে সিডি মেম্বারটা আছে আমি একটু হাইলাইট করে দেই, এই যে সিডি মেম্বার, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার এই যে পিডি মেম্বার, আর হচ্ছে আপনার পিকিউ মেম্বার, এই তিনটা মেম্বারের মেম্বার ফোর্স বের করতে হবে। তাহলে প্রশ্নটা কি, আমার কোশ্চেনটা হচ্ছে কি, কোশ্চেনটা হচ্ছে কি যে আমার মেম্বার ফোর্স বের করতে হবে, বা বার ফোর্স বলি আমরা অনেক সময়, ঠিক আছে। তাহলে বার ফোর্স অফ সিডি পিডি আর পিকিউ ইকুয়ালস টু হোয়াট, তাহলে আমরা এই তিনটা জিনিস বের করতে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে এখন কিভাবে কি করা যায় পারবেন? হ্যালো হ্যালো, হ্যাঁ পারবেন নাকি? আননন, তিনটা যে দিছেন একটা দিয়ে তিনটাই আননন। হ্যাঁ, আননন মানে হচ্ছে আপনার পরীক্ষায় এই আসবে, মানে আপনার কোনটা বের করতে বলবে বুঝুন নাই, এটাই তো আসবে। এখানে স্যার জয়েন মেথড বের করতে হবে না সেকশন? দেখেন আপনার যে যে মেথডে আপনার হচ্ছে ইজি, আমি জাস্ট হচ্ছে কোশ্চেনে লিখে গেছি এটা, আপনার যদি জয়েন করে করে ইজি হয় তাহলে জয়েন করতে পারেন, ঠিক আছে। আপনার যদি মনে করেন যে কি বলে অন্য কোনো মেথড করে ইজি হয়। স্যার ক্লাসটা কি রেকর্ড হচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। এখানে বাড়বে। দেখেন এখানে হচ্ছে যে বাম পাশে একটা হিন্টস দেওয়া আছে বুঝছেন, এই যে এই ওটা কিন্তু ট্রাসের কোন অংশ না, ট্রাসের কোন অংশ এটা অংশ না, কিন্তু এখানে একটা হিন্টস দেওয়া আছে। এখানে আবার কি করা আছে, এরকম ডট ডট লাইন দেওয়া আছে, অর্থাৎ এই হিন্টসটাকে আমরা ইউজ করতে পারি। এখন হিন্টসটাকে আমরা কিভাবে ইউজ করব, ঠিক আছে, সেটা আগে একটু চিন্তা করে নিই। চিন্তা করে নিই এইভাবে যে এটা যদি জয়েন্ট মেথড করতে যাই, ঠিক আছে, জয়েন্ট মেথড করতে গেলে আমাদের কি চলে আসবে, যে প্রথমে এই এই হোল বডি থেকে আমাদের কি রিয়াকশন বের করে ফেলা যায় না? এটা যদি আমি চিন্তা করি, এটা হচ্ছে এ ওয়াই, এটা হচ্ছে কি আমাদের এ এক্স, ওকে, এটা হচ্ছে আমাদের কি বি ওয়াই। তাহলে আমাদের রিয়াকশন কয়টা বের করতে হবে, তিনটা, তিনটা। হ্যাঁ, আমরা যদি এ পয়েন্টে অ্যারাউন্ডে মোমেন্ট নিয়ে নিই আমাদের বি ওয়াইটা বের হয়ে যাবে না? এ পয়েন্টে নিলে বি ওয়াই, দেখেন বের করি বি ওয়াইটা বের করি, ঠিক আছে, দাঁড়ান আমি হচ্ছে একটা নোটবুক খুলি, তাহলে জিনিসটা ইজি হবে। আচ্ছা, এটার মধ্যে তো কাজ করতে হবে। আচ্ছা দেখেন, এটার হচ্ছে আমি যদি সামেশন অফ মোমেন্ট অ্যারাউন্ড যদি
summation of moment around a equals to zero column clockwise কে আমি কি ধরলাম positive আমি এইভাবে normally লিখে আমার সুবিধার জন্য তাহলে এই কথাটার মধ্যে সবকিছু লুকায়িত আছে ঠিক আছে তাহলে আমি a পয়েন্টে around যদি moment নেই আমি কি কি moment দিবে 50 একটা moment দিবে তাই না এবং 30 এর এই সবগুলো moment দিবে না জি স্যার জি স্যার আচ্ছা তাহলে আমি 50 ইনটু কত হবে এই পয়েন্ট থেকে 50 হাইটটা কত এতটুকু তাই না দূরত্ব এটা কত 24 ফিট ঠিক আছে তাহলে কত হবে আপনার 50 ইনটু 24 হ্যাঁ 24 24 স্যার আচ্ছা এরপরে আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপে ছবিটা দিয়ে রাখছে সো আপনারা চাইলে জুমটাকে মাইনাস করে রেখে ছবিটা দেখতে পারবেন ঠিক আছে যাতে আমার কথাটা আপনি বুঝতেছেন কিনা 50 ইনটু 24 আচ্ছা আর হচ্ছে আমার কোনো হরাইজন্টাল ফোর্স এখানে নাই এখন কি আছে বাকি যতগুলো ফোর্স আছে সব হচ্ছে কি আমার ভার্টিক্যাল তাহলে ভার্টিক্যালের মধ্যে কি আছে 30 ইনটু সব তো ক্লকওয়াইজে দিচ্ছে এই পয়েন্ট রেসপেক্টে 30 ইনটু হচ্ছে ডিসটেন্স আমার কত সবগুলো 8টা এট দ্য রেট অফ 20 ফিট অর্থাৎ এই সবগুলো 20 ফিট করে ঠিক আছে 30 ইনটু 0 ঠিক আছে তাহলে এরকম প্লাস এরপরটা কত 30 ইনটু কত হবে 40 ডিসটেন্স বাড়বে ঠিক আছে তারপর কি এইভাবে বারবার না লিখে আমি কি করতে পারি এই জিনিসটাকে একবারে লিখতে পারি 30 20 প্লাস কত 40 প্লাস 60 এরকম হবে না প্রথমটার জন্য 20 দ্বিতীয়টার জন্য কত 40 তারপরটার জন্য কত হবে 60 তারপরটার জন্য কত হবে 80 তারপরটার জন্য 100 তারপরটার জন্য কত হবে 120 তারপর কত 140 তাই না এরকম এইভাবে যদি আমি ডট ডট দিয়ে যাই তারপরে কত 140 তাই না জি স্যার এটা তারপরে মাইনাস হবে না b y ইনটু কত 160 এটা হবে না জি স্যার তাহলে আমি এটাকে হচ্ছে এভাবে না লিখে আমি হচ্ছে কি এটা নিচে এইভাবে লিখলাম 50 ইনটু 24 ঠিক আছে প্লাস হচ্ছে এত তাহলে আমাদের কত আসে অন্যদের কি আসে দেখেন তো আপনি কত বলছেন না ঠিক নেই স্যার আমার 100 পেশেন্ট হয় না স্যার আমার আরো বাকি আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ করেন করেন প্লাস হইছে 50 ইনটু 24 প্লাস 50 ইনটু 24 স্যার 112.5 স্যার 112.5 আচ্ছা ঠিক আছে দেখতেছি112.5 এত কি
ঠিক আছে, তাহলে আমার এই ছবিতে এই বিওয়াই হচ্ছে কত, 112.5 স্কিপ। তাহলে আমি fx 0 করলে তাহলে আমার ax টা কোন দিকে হবে, এই মাইনাস কত 50 হবে না? আপনার এদিকে কত আছে, আমি যদি এটা ডিলিট করে দেই, আমার ডান দিকে কত আছে 50 কিপ আছে না? তাহলে ax যদি আমি ডান দিকেই দেখাই, এটা 50 না হয় কত, মাইনাস হইতে হবে না? মাইনাস 50, যাতে বাম দিকে হয় মাইনাস, এদিকে মাইনাস 2 মানে হচ্ছে কি, এইদিকে প্লাস 2, তাই না? এই দুটো কি সমান? তাহলে ax হচ্ছে কত আমার এত, আর ay কত হবে, আমার ভার্টিক্যালি কয়টা আছে এরকম, 1 2 3 4 5 6 7, 7 দুগুণ কত, 140, 3 7 21 210, নিচের দিকে টোটাল কত 210, তাহলে 210 থেকে যদি আমি কত, তাহলে আমি কি কি পেয়ে গেলাম, ax ay আর হচ্ছে by, এটা আমি শুরুতে পেয়ে গেলাম। এখন আমার হচ্ছে যে জিনিসটা আমার করা দরকার, সেটা হচ্ছে যে আমি এই cd PD এবং হচ্ছে PQ এটা আমার বের করতে হবে। এখন আমি যদি নরমালি চিন্তা করি, যদি আমি পি জয়েন্টে নেই, আমি যদি কি নেই, পি জয়েন্টে নেই, পি জয়েন্টে আমার আননোন কয়টা হবে, এ একটা মেম্বার, চারটা মেম্বার, কোনোটাই আমি জানি না, তাহলে সম্ভব? fx fy 0 করলে আমি কোনটাই পাবো না, আপাতত কোনো ভ্যালুই বের করতে পারবো না। এখন আমি যদি এটা করতে চাই যে আমার হচ্ছে আরেকটা ভাবে আমি যদি আগাইতে চাই, ঠিক আছে, আরেকটা ভাবে কিভাবে আগাইতে চাই, যে আমি যদি এখানে সেকশনটা নিই, আমি কি নেই এখানে সেকশন কাটি, তাহলে লেফট সাইড আমার একটা পোর্শন, রাইট সাইড একটা পোর্শন, তিনটা করে আমি সেকশন, হ্যাঁ বলেন না স্যার, বলছি আজম দিছে, দেখেন যদি আমি লেফট সাইড সেকশন রাখি তাহলে জিনিসটা, আমার সেকশনটা কাটলে এরকম কিছু হবে কিনা, ঠিক আছে, তাহলে এ পয়েন্টটা হচ্ছে কি আমার সি পয়েন্ট, এ পয়েন্টটা হচ্ছে কত আমার পি পয়েন্ট, এবং এই ফোর্সটাকে যদি আমি কি লিখতে পারি, এফ সি ডি, এটা কি লিখতে পারি, এফ পি ডি, ঠিক আছে, এটা কি লিখতে পারি আমি, এফ পি কিউ, এই পয়েন্টে যেহেতু কোনো নাম দেওয়া নাই আমি একটা নাম দিয়ে নিই, ঠিক আছে, এটার নাম দিয়ে দিই আর, তাহলে এফ
আর ইউ ওকে জি স্যার এখন এটা যদি আপনি এই পয়েন্টে মোমেন্ট নিতে যান আপনার কয়টা ফোর্স আসছে দেখেন আমি এই পয়েন্টে মোমেন্ট নিলে আমার তো এই দুটো রিঅ্যাকশন অলরেডি আমার জানা আছে ঠিক আছে এটা 97.5 মনে হয়েছিল তাই না আর এটা হচ্ছে এদিকে চিন্তা করলে মাইনাস 50 আর বাম দিকে চিন্তা করলে প্লাস 50 এই পয়েন্টে আমার কি আছে 30 কিপ আছে এই পয়েন্টে 30 কিপ আছে আর আমার হচ্ছে এই পয়েন্টে একটা 50 কিপে লো এখন আমি যদি এই পয়েন্টে মোমেন্ট নেই আমার তাহলে আননোন কয়টা আসতেছে এই ফোর্সটা কোনো মোমেন্ট আসবে না কারণ এটা এই লাইন বরাবর এই পয়েন্ট বরাবর তাহলে হচ্ছে আমার কি এই পয়েন্ট বরাবর হলে এই কোনো ফোর্স মোমেন্ট দিবে না বাকি এই এই ফোর্সের একটা কম্পোনেন্ট এদিকে থাকবে একটা কম্পোনেন্ট কোন দিকে এদিকে এই ফোর্সেরও কি একটা কম্পোনেন্ট এদিকে একটা কম্পোনেন্ট এদিকে এই ফোর্সের একটা কম্পোনেন্ট এদিকে একটা কম্পোনেন্ট এদিকে অর্থাৎ তিনটা ফোর্স আমি বের করতে পারবো না তাহলে একটা টেকনিক হচ্ছে এইভাবে যে আমাদের যে হিন্টটা দেখাই দিয়েছে ওইটার মতো করে ঠিক আছে আমি যদি এটাকে একটু ডান দিকে নেই আরেকটা কালার দিয়ে এরকম দেখানোর চেষ্টা করি এই সিডি লাইনের মতো আমি কি করলাম এই পিছনের দিকে বর্ধিত করলাম দেখেন খেয়াল করেন এই এই লাইনটাকে বর্ধিত করলাম তাহলে দেখেন আমি যদি এই পয়েন্ট থেকে মোমেন্ট নেই এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে ও এই পয়েন্টের অ্যারাউন্ডে যদি মোমেন্ট নেই কে কে মোমেন্ট দিবে এই ফোর্সটা মোমেন্ট দিবে এই 50 মোমেন্ট দিবে 30 মোমেন্ট দিবে 30 এই ফোর্সটা মোমেন্ট দিবে এফ আর কিউ না স্যার কারণ এই ডিসটেন্সটা কত এই বিন্দু থেকে এই ফোর্সে যদি আমি ডিসটেন্স এই ফোর্সটা এই আলটিমেটলি পিছন দিকে নিলে আলটিমেটলি কোন দিকে চলে যায় এই পিছন দিকে গিয়ে এই পয়েন্টে চলে যায় তাহলে এফ আর কিউ কোনো কিছু দিবে না মোমেন্ট দিবে না এফ সিডি কোনো মোমেন্ট দিবে না স্যার দিবে না তাহলে আমরা কি এফ পি কিউ এবং এফ পি ডি এর মধ্যে একটা কি পেয়ে যাব রিলেশনশিপ পেয়ে যাব না জি স্যার দেখি আমরা লিখি তাহলে তাহলে কি আমি লিখতেছি সামেশন অফ মোমেন্ট অ্যারাউন্ড ও ইকুয়ালস টু জিরো ঠিক আছে ক্লকওয়াইজ পজিটিভ ধরি তাহলে আমার কত মাইনাস 97.5 ইন্টু আমার ডিস্টেন্সটা কত হবে দেখেন এই ডিস্টেন্সটা যদি আমি বের করতে চাই এটা আমি কিভাবে বের করব ঠিক আছে এটা খুব ইজিলি বের করা যায় আমার কিভাবে বের করা যায় দেখেন এই সিডি লাইনের যে স্লোপটা এই যে সিডি লাইনে একটা স্লোপ আছে না এই সিডি লাইনে একটা কি ছিল স্লোপ আছে না এখানে তো সিডি লাইনে একটা কি দেয়া আছে স্লোপ অলরেডি দেয়া আছে ঠিক আছে কিভাবে বের করব সিডি লাইনের স্লোপ দেখেন একটু আমি বলি আমি এই পোর্শনটাকে এখানে যে পোর্শনটা ছিল এটা এখানে একটু আঁকতেছি ঠিক আছে কারণ এই ক্যালকুলেশনগুলো কমপ্লিকেটেড আপনারা ভালোভাবে যদি খেয়াল না করেন তাহলে মুশকিল পরে একা একা পারাটা মুশকিল হবে সি ডি আমি জাস্ট হচ্ছে সবকিছু আঁকতেছি না আমি সিম্পলিফিকেশনের জন্য এটুকু আঁকতেছি দেখেন এটুক হচ্ছে 28 আমি এখানে কে আর আঁকিনি এটুকের হাইট কত 28 এই হাইটটা কত 28 তার আগেটার হাইট কত আপনার 26 দেখছি এটা সবাই দেখা যাচ্ছে জি স্যার তাহলে আমি যদি এইভাবে একটা লাইনের কথা চিন্তা করি এইটুকু কত আপনার 2 স্যার 2 দেখেন আমার এই বেসটা কত সবার বেস কত 20 না 20 স্যার তাহলে আমরা উইকিক নিয়মে বলতে পারি না ভার্টিক্যালি যে 2 নামে এভাবে বলতে পারি কি না 2 10 হ্যাঁ এই সিডি লাইনের জন্য অর্থাৎ ভার্টিক্যালি যদি কত নামে ঐকিক নিয়ম আমরা করি ঠিক আছে ভার্টিক্যালি 2 নামলে হরাইজন্টালি কত যায় 10 একে কত যাবে
একে গেল কত 10 ডিভাইড বাই কত 2 5 হবে আর আমার যদি এই ভার্টিক্যাল পুরোটা নামতে চাই তাহলে কত নামতে হবে 28 28 হলে কত 28 ইনটু 5 তাহলে 5 28 ইনটু 5 কত হয় টোটাল কত হবে 140 কারো কোনো সমস্যা আছে এটা বুঝতে আবার একটু বলবেন স্যার স্যার তাহলে এটা বার করার সময় ক্রস করা যে অংশটা ওটাও ইমাজিন করে নিয়ে তারপর ওটা দূরত্বটা বের করে দিচ্ছি হ্যাঁ 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 আমি আবার এখানে আঁকি ঠিক আছে কারণ ওই পেজে আসছে তো অনেকেই হয়তো বা ফলো করতে পারেন নাই আমি এখানে একটু আঁকি ঠিক আছে দেখেন আমি এটাকে ত্রিভুজে ভাগ করছি অন্য কালার দিয়ে তাহলে বুঝতে সুবিধা হবে ব্লু কালার দিয়ে দেখা যাচ্ছে না হ্যাঁ স্যার এটা তো এই ত্রিভুজটাই আস্তে আস্তে কি হয়েছে এরকম বড় ত্রিভুজ হয়েছে না জি স্যার তাহলে এই দুটো কি সদৃশ ত্রিভুজ বলতে পারেন না অর্থাৎ এই ত্রিভুজের নিয়ে আসে কি এটার মাঝখানে আঁকা যাবে না হ্যাঁ এখন আমি যেটা বুঝাই ঐকিক নিয়ম ধরেন এটু কত 2 না এই 28 থেকে যদি আপনি 26 বাদ দেন এটুকু কত থাকবে 2 দেখেন এই পয়েন্ট থেকে আপনার এই বিন্দু থেকে দুই পরিমাণ নিচে নামার কারণে আপনার এই দিকে কতটুকু গেছেন এই বিন্দুতে আসছেন না দুই নিচে নামলে কি এই বিন্দুতে আসছেন না খেয়াল করেন দুই নিচে নামলে এই বিন্দুতে আসছে এই বিন্দুতে যাওয়ার জন্য বাম দিকে কতটুকু গেছেন এটা 20 গেছেন না এটা কত গেছেন 20 তাহলে দুই গেলে যদি 20 যান এক এক কত 10 10 ও তাহলে এটা ভুল লিখছি আমরা যে এখানে এটা 20 হবে এটা কত হবে 20 এখানে 20 লিখছিলাম এখানে 20 লিখছিলাম কিন্তু উপরে গিয়ে 10 লিখে ফেলেছিলাম এটা হচ্ছে 20 সরি তাহলে এটা কত হবে আপনার 280 হবে স্যার আমার এইখানে একটা সমস্যা আছে হ্যাঁ বলেন এই যে 30k আর এই 30k দুইটার মধ্যবর্তী এটাকে 20 কি এটা আগেই দেয়া ছিল হ্যাঁ এই যে 8 এট দ্য রেট অফ 20 ফিট জি 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 লেখা আছে তো এখানে কয়টা আছে এই একটা দুইটা তিনটা এরকম কয়টা আছে এখানে আটটা এরকম আটটা দেখেন x তো আমার হচ্ছে কত এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা কত হবে সাপোর্ট থেকে সমান তাহলে অর্ধেক 280 থেকে 280 তাহলে আপনার দেখেন 97.5 ইনটু কত হবে এই দূরত্বের জন্য বের করলাম ইনটু কত হবে 220 ঠিক আছে 97.5 ইনটু কত 220 এই ফোর্সে কি গেল মোমেন্ট বের হয়ে গেল ঠিক আছে তারপরে আমার কি 50 একটা মোমেন্ট দিবে না তাহলে কত 50 টা কি ক্লকওয়াইজ হবে না 50 ইনটু কত হবে এই বিন্দু থেকে এটার হাইটটা কত হবে এই বিন্দু থেকে যায় ওই বিন্দু থেকেও তাই এটা 26 ছিল এটা কত ছিল 24 ছিল না 24 ফিট তাহলে কত তাহলে এটা থেকে এটা হচ্ছে 220 প্লাস এইটা স্যার না 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 আপনি এই বিন্দু থেকে ও বিন্দু থেকে এই এই ফোর্সটাকে তো আপনি কি করতে হবে এক্সটেন্ড করতে হবে এক্সটেন্ড করলে দেখেন দূরত্বটা কি উপরের দিকে নিবে না ডানে বামে নিবে এই 50 কিপের জন্য 50 কিপের জন্য কোন দিকে হবে উপরে হবে না উপরে স্যার হ্যাঁ লোডটা তো এমনি আর বিন্দু হচ্ছে আপনার এখানে তাহলে আপনি দূরত্ব কি এইভাবে নিতে পারবেন না উপরে স্যার এটাকে এক্সটেন্ড করে এই দূরত্বটা নিতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এই দূরত্বটা আমার কত 24 এরপরে কত এই 30 কে নেই প্লাস 30 ইনটু কত হবে 220 প্লাস কত
এটা কত 220 প্লাস কত 20 না তাহলে কত হবে 240 হবে না 40 হ্যাঁ তারপরে 30 কত হবে তারপরে 30 হচ্ছে 260 260 হবে না জি 260 এখন গেল হচ্ছে এই যে ফোর্স ছিল এখন আমি যদি আসি এই জায়গায় এখানে একটু কমপ্লিকেটেড করা আছে না আমি হচ্ছে একটু যদি এইভাবে চিন্তা করি এই এফসিটি কোনো ফোর্স ইয়া দিবে মোমেন্ট দিবে না স্যার কারণ এটাকে পিছনের দিকে এক্সটেন্ড করলে কি এই বিন্দুতে এসে মিলবে না জি এই এফ আর কিউ কোনো কি দিবে না মোমেন্ট দিবে না মোমেন্ট পিছন করতে গেলে এখানে দিবে তাহলে আমার কে কে দিবে এফ পি ডি আর এটা কত কি এফ পি কিউ ঠিক আছে তাহলে এফ পি ডি এবং এফ পি কিউ এর যদি আমি মোমেন্ট বের করতে চাই তাহলে এটাকে কি করতে হবে এরকম বাঁকা দিয়ে তো আমি ডিস্টেন্স বের করতে পারবো না তাহলে এটাকে কি করে ফেলি আমি কম্পোনেন্টে ভাগ করে ফেলি এদিকে একটা কম্পোনেন্ট নেই এদিকে একটা কম্পোনেন্ট নেই একই ভাবে কি এটার একটা এদিকে কম্পোনেন্ট নেই এদিকে একটা কম্পোনেন্ট নেই নাকি নেওয়া যায় না জি আচ্ছা এখন কম্পোনেন্টে ভাগ করব কেমনে কম্পোনেন্টে ভাগ করার জন্য আমি যদি ওদের আবার একটু ছবিটা দেখি ঠিক আছে এইভাবে সি এটা হচ্ছে ডি এখান থেকে এই মাটি পর্যন্ত একটু কত নিচ পর্যন্ত হচ্ছে কত ছিল 26 আর এটু হচ্ছে কত আমাদের 10 তাই না খেয়াল করেন তাহলে এই লাইনটার জন্য আমি যদি স্লোপের কথা চিন্তা করি এটু কত এটু কিন্তু 28 এই পুরোটা কত এই পাঁচটা পুরোটা কত 28 এই পাশ পড়াটা হচ্ছে 28 আর এইটুকু হচ্ছে কত 26 আমি যদি এই লাইনের স্কোপের কথা চিন্তা করি তাহলে দেখেন এটা ভূমি কত 20 না আর খাড়া কত 28 মাইনাস কত 10 হবে তাহলে 18 হবে না জি স্যার 28 থেকে 10 এই ত্রিভুজটার কথা যদি চিন্তা করেন তাহলে কত ক্লিয়ার আর এই লাইনের কথা যদি চিন্তা করেন এটা হচ্ছে পি বিন্দু ঠিক আছে এই লাইনের কথা যদি চিন্তা করেন এটার ভূমি কত 20 না আর খাড়া কত হবে 10 না তাহলে কি বেরোলো না স্লোপ কত হ্যাঁ জি স্যার তাহলে এখন আমাকে বলেন এটা হচ্ছে বাকিটা আগাবেন কিভাবে ঠিক আছে আপনারা কি কোন বের করে করেন নাকি কিভাবে করেন অতিভুজ ভূমি দিয়ে করেন এই ওই এই সিকুয়েল এইভাবে করি আর কি এটা কি 1 2 লেখা যায় না আর এই এই লাইনটার জন্য এটা কত লেখা যায় এটা কত 10 আর 9 নাকি আর কোন ওয়ে আছে আর ছোট করে দেয় জি স্যার এটা তাহলে অতিভুজ কত হবে রুট ওভার 5 এটা রুট 5 এটা হচ্ছে 981 181 এখন আপনার এটার কম্পোনেন্ট যদি আমি ভাগ করি এটার কি কি কম্পোনেন্ট আসবে ঠিক আছে এই লাইনে যদি একটা কম্পোনেন্ট এদিকে একটা কম্পোনেন্ট এদিকে এদিকে তাই না তাহলে cos theta equal to কত লম্ব ভাই নাকি ভূমি ভাই অতিভুজ নাকি লম্ব ভাই অতিভুজ ভূমি ভাই অতিভুজ তাহলে কি কত হবে এটা যদি pd হয় ঠিক আছে fpd তাহলে এদিকে তার কম্পোনেন্ট কত হবে fpd ইনটু কি লিখতে হবে রুট ওভার 181 ভাগ হচ্ছে 10 তাহলে আমার ভূমি ইকুয়াল টু কত cos theta ইকুয়াল টু কি বেস বাই কি হাইপোটেনিয়াস ঠিক আছে হাইপোটেনিয়াস তাহলে আমার কি বেস ইকুয়াল টু কত হবে হাইপোটেনিয়াস ইনটু কত cos theta
হাইপোটেনিয়াস তো আমার এটা অতিভুজ কোণটা এটা না এই ত্রিভুজের অতিভুজ কোণটা এই ফোর্সটা বুঝুন না কথাটা আর cos θ যদি আমি বলি cos θ কত ভূমি কত 2 ডিভাইড বাই কত তাহলে 2 ডিভাইড বাই কত রুট ওভার 5 ঠিক আছে আর fpd কিন্তু কত হবে এটা 1 ডিভাইড বাই রুট ওভার 5 তাহলে এটা কি পেলাম ফোর্সের কম্পোনেন্ট পেলাম না ফোর্সের কম্পোনেন্ট পেয়েছি কি না একই ভাবে এটা যদি আমি pq বলি তাহলে এদিকে যদি আমার ফোর্সটা pq থাকে তাহলে একটা কম্পোনেন্ট কোন দিকে এদিকে একটা কম্পোনেন্ট কোন দিকে এদিকে তাহলে pq টাইমস ঠিক আছে কি হবে বলেন বলেন স্যার PQ ইনটু বলেন রুট ফাইভ বাই নিচেরটা যদি ধরেন ভূমিটা যদি ধরেন টু ডিভাইড বাই কত রুট ওভার ফাইভ নাকি ও আমরা এটা কোনটা লিখলাম সরি এটা তো অন্যটা ছিল এখানে এখানে টু হবে না তো এটা হচ্ছে 181 না রুট ওভার কত 181 এটা তো ভুল লিখছি এটা হরাইজন্টালি কত ছিল আমাদের 10 ডিভাইড বাই কত রুট ওভার 181 আর এটা হচ্ছে কত 9 ডিভাইড বাই কত 181 আর এটা কত হবে PQ টাইমস কত 1 ডিভাইড বাই রুট ওভার 5 ঠিক আছে বলেন স্যার এখানে যে যে ফোর্সটা বের করছেন স্যার স্যার রুট ওভার 181 উপরে যাবে না স্যার তারপরে নিচে 10 হবে না স্যার দেখেন চিন্তা করেন আপনার যেভাবে সুবিধা দেখেন আমি এই যে এখানে ফর্মুলাটা লিখছি না cos θ সমান কি ভূমি বাই অতিভুজ ঠিক আছে বেস ডিভাইড বাই হাইপোটেনিয়াস ঠিক আছে জি স্যার আপনি যদি এই ত্রিভুজের কথা চিন্তা করেন ঠিক আছে আমি যদি এটাকে থিটা ধরি তাহলে এটা কি বেস এটা কি লম্ব আর এটা হচ্ছে কি অতিভুজ অতিভুজ জি স্যার অতিভুজ বরাবর কি আছে বলেন তো দেখি এফ পি ডি ঠিক আছে জি স্যার আমার এদিক বরাবর বের করতে হবে আর এদিক বরাবর বের করতে মানে আই মিন এটা এটা আর এটাটা একই ঠিক আছে তাহলে আমার বেসটা কত বেসটা মনে করলাম আমি x লিখলাম ঠিক আছে তাহলে বেসটাকে কি লিখলাম x হাইপোটেনিয়াস হচ্ছে কত f pd pd আর cos θটা কত cos θটা আমার কত এটার নিচে কত ছিল 10 এখানে কত 9 আর এটা কত রুট 181 তাহলে এটা cos θ মানে কি ভূমি বাই অতিভুজ না তাহলে কত 10 ডিভাইড বাই কত রুট ওভার 181 তাহলে x সমান আমার কত হবে এটাকে জাস্ট এই পাশে নিয়ে গেলে হবে না তাহলে কত f pd ইনটু 10 ডিভাইড বাই কত রুট ওভার 181 না ও বুঝছেন জি স্যার জি স্যার এটা আমি একবার ভেঙে বললাম আর আপনি যদি মনে রাখতে চান যেদিকে ওইদিকেটা নিবেন ডিভাইড বাই অতিভুজ দিবেন দেখেন এই যে হরাইজন্টাল এর জন্য হরাইজন্টাল কত 2 ডিভাইড বাই কত অতিভুজ ভার্টিক্যাল কত 1 ভার্টিক্যাল 1 ডিভাইড বাই কি অতিভুজ ঠিক আছে অতিভুজ জি স্যার আচ্ছা এটা হচ্ছে শর্টকাট কিন্তু আপনি যদি ডিটেইল বুঝে করতে চান তাহলে হচ্ছে এটা ঠিক আছে এই কে ট্রাস কিন্তু পরীক্ষায় থাকবে ঠিক আছে সো এর জন্য টাইম নিয়ে পড়াচ্ছি অ্যাট লিস্ট আজকে এটা যদি করতে পারেন তাহলে বুঝবেন যে হ্যাঁ ট্রাসের মানে বিশাল বড় একটা মাইলস্টোন আপনারা কমপ্লিট করলেন স্যার যে পেছনে গেছেন প্যাচ তো আমি হচ্ছে এখানে তো বেশি করে লিখতেছি ঠিক আছে আমি যদি ছোট করে লিখি ধরেন মনে করেন এই লিখা আমার তো এত লিখার দরকার নাই
আমি আপনাদের বোঝানোর জন্য কি লিখেছি এত স্যার আমাদের মাথায় একবার ঢুকলে স্যার তখন নিয়ে আমরাও খুব বুঝতে পাবো যে আসলে কত ছোট করতে পাবো কত জিনিসটা বেশি বড় না আপনি দেখেন এই একটা ইকুয়েশন লিখছি কি একটা রিঅ্যাকশন বের করার জন্য আর বাকি হচ্ছে যোগ বিয়োগ করে বাকি দুটো রিঅ্যাকশন বের হয়ে গিয়েছে আর এরপরে কি আমি সেকশন নিছি তাহলে সেকশন নিয়ে এখন হচ্ছে এই কম্পোনেন্ট নিলাম দেখেন এদিকে তাহলে উপরের দিকে তাহলে টোটাল আমার কি কি যাবে উপরের দিকে যাবে এফ পি ডি ইনটু দেখেন আমি লিখতেছি ঠিক আছে 9 ডিভাইড বাই কত রুট ওভার 181 এই পয়েন্টে পি পয়েন্টে একটু চেক অন করে লিখি তা না হলে জায়গা হচ্ছে না আর এটা দিয়ে কত যাবে এফ পি ডি টাইমস 10 ডিভাইড বাই কত 181 ঠিক আছে আমি কালার একটু চেঞ্জ করে দেই এটা পিডি এর জন্য আর পিকিউ এর জন্য যদি আমি বলি পিকিউ এর জন্য এটা কি নিচে আসবে না এফ পিকিউ টাইমস নিচে দিয়ে কত 1 ডিভাইড বাই কত রুট ওভার 5 নাকি আর পিকিউ এর কি একটা এদিকে থাকবে না আমি দুটো কিন্তু একই জায়গায় কিন্তু আমি হচ্ছে একটু উপরে নিচে দেখালাম যাতে হচ্ছে আপনারা বুঝেন যে এখানে দুটো জিনিস আছে এটা কিন্তু দুটো কিন্তু কি একই লাইনে এই দুটো কি সেম কিন্তু আমরা নিচে লিখতেছি একটু কি বোঝানোর জন্য ঠিক আছে এফ PQ times কত হরিজন্টাল 2 ডিভাইড বাই রুট ওভার 5 শেষ এখন আমি ও পয়েন্টের রেসপেক্টে যখন মোমেন্ট নিছি আমি এই পর্যন্ত আসছি এরপরে হচ্ছে কি আমার এই দুইটা জিনিসেরই কি ভূমি থেকে 10 ফিট উপরে আছে না বুঝতে পারছেন কথাটা আমি যে এই যে এই পোরশনটা এদিকে যে পোরশনটা এটা কি এই লেভেলের না এটাকে যদি পিছনের দিকে বর্ধিত করি তাহলে এই দূরত্বটা আমার কত হবে 10 ফিট না জি স্যার দেখি এই যে এখানে অর্থাৎ আমি আমি যদি এইভাবে বলি যে এটার একটা কম্পোনেন্ট কি একটা কম্পোনেন্ট এদিকে থাকবে আর একটা কম্পোনেন্ট কি উপরে যাবে তাহলে এটাকে বাদ দিয়ে দিলাম এটার একটা কম্পোনেন্ট কোন দিকে যাবে এদিকে আর একটা কম্পোনেন্ট কোথায় যাবে অন্য কালার নেই একটা কম্পোনেন্ট নিচের দিকে আর একটা কম্পোনেন্ট ডান দিকে তাহলে এই দুইটার মিলিত ফল আসলে কোথায় একে পিছনের দিকে যদি বর্ধিত করি তাহলে এখান থেকে কত আমার 10 ফিট না এটি ক্লকওয়াইজ মোমেন্ট দিবে না এই ও পয়েন্টের রেসপেক্টে এই পয়েন্টের রেসপেক্টে ক্লকওয়াইজ মোমেন্ট দিবে কি না এই দুইটা মিলে হ্যাঁ তাহলে দুইটাকে একসাথে লিখে দিচ্ছি তাহলে দুইটা হচ্ছে কি আমার এই দুইটা হচ্ছে কি আমার আপনার এফ পি ডি টাইমস 10 ডিভাইড বাই রুট ওভার 181 প্লাস এফ পি কিউ টাইমস 2 ডিভাইড বাই রুট ওভার 5 এটা কত এই দুইটা ফোর্সের যোগফল এই দুইটা ফোর্সের যোগফল ইনটু দূরত্ব কত 10 ফিট ঠিক আছে তাহলে এই দুইটার কাজ শেষ এখন এতে কি ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে না জি স্যার হ্যাঁ ভার্টিক্যাল কম্পোনেন্ট যদি আমি এভাবে চিন্তা করি এটা কি দিবে ক্লকওয়াইজ পজিটিভ এটা কি নেগেটিভ তাহলে এটা মাইনাস এটা করে দেই তাহলে এফ পি কিউ টাইমস 1 ডিভাইড বাই রুট ওভার 5 মাইনাস এফ পি ডি টাইমস 9 ডিভাইড বাই 1 রুট ওভার 181 এত ইনটু আমার হচ্ছে কি এখান থেকে এই দূরত্বটা কত ছিল জানি 220 এই দূরত্বটা কত ছিল 220 এইটুকু তাই না এইটুকু হচ্ছে আমার 220 220 যোগ কত 20 যোগ 20 তাহলে হচ্ছে কত আমার 260 আমাদের আরেকটা এই 30 এখানে মনে হয় এটা মাইনাসে চলে গিয়েছে 15 ইনটু 24 এখানে আর একটা 30 হবে ও এখানে আছে তাহলে এটাকে খেয়াল করেন এখানেও কিন্তু আছে এটাকে এখানে লিখে দিই তাহলে পরে আবার খুঁজে পাবো না এই জায়গায় নিয়ে আসলাম এটা কত 30 ইনটু 260 একটা আছে তাহলে এটা কত 260
equals to 0 তাহলে এখানে কি কার কার ইকুয়েশন পাওয়া যাবে এটাকে সলভ করি সামথিং fpd ঠিক আছে প্লাস অথবা মাইনাস যেটাই হোক f fpq equals to কি সামথিং এই তিনটা ভ্যালু পাওয়া যাবে না এই যোগ বিয়োগ করলে এই ইকুয়েশন থেকে এটা কি কারো বুঝতে অসুবিধা আছে আপনারা যোগ বিয়োগ যদি করেন এগুলো পাবেন না জি স্যার কারোর মান তো বের করতে পারবেন না কারোর মান বের করতে পারবেন পারবেন না কারণ দুইটা আননোন এখানে এখন আমি আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে এই যে এখানে গিয়ে দেখেন এটা একটা ইকুয়েশন হয়ে গেল আমার ঠিক আছে আমি ভ্যালু বের করে দিব না ভ্যালু আপনারা বাসায় গিয়ে বের করবেন বাসা থেকে বের করবেন আমি এই জয়েন্টটা যদি নেই এই জয়েন্টে উপরে কি হবে এফ পি সি বা এফ সি পি এটা হচ্ছে কত এফ পি ডি এদিকে হচ্ছে কত এফ পি কিউ এদিকে হচ্ছে কত এফ পি আর এটার ক্ষেত্রে যদি সামেশন অফ এফ এক্স জিরো করি আমার কি কি আসবে আমি এটা কি নিছি দেখেন এটা পেয়েছি কি সেকশন মেথড থেকে আর এটা হচ্ছে জয়েন্ট মেথড এফ এক্স জিরো করলে কি পাওয়া যাবে এটা একটা কম্পোনেন্ট এদিকে একটা কম্পোনেন্ট কি এদিকে তখন তো করেছি তাই না জি স্যার হ্যাঁ তাহলে যে এফ এক্স কি এটাই না এফ ওয়াই কি এটা না জি স্যার হ্যাঁ তাহলে আমি এফ এক্স যদি জিরো করি তাহলে এফ PD into 10 divided by the root over 181 plus FPQ into 2 divided by root over 5 equals to go to 0 na তাহলে এটা একটা আমার ইকুয়েশন এই ইকুয়েশন যদি আমি 2 দেই এটা কি আমার আরেকটা ইকুয়েশন তাহলে দুটো ইকুয়েশন কয়টা আননোন দুইটা তাহলে কি আমার F PD এবং PQ পেয়ে যাব না আমি এরপরে তাহলে কি FPD আমার বের হয়ে যাবে এখান থেকে এফ PQ এর ভ্যালু পেয়ে যাব না আমি জি স্যার বুঝতে পারছেন স্যার এই মানটা কি আছে স্যার মানে আপনার কাছে না আমার কাছে করা নাই মানে পরবর্তীতে আমরা করতাম স্যার হ্যাঁ আপনারা করে আমাকে দেখাবেন ঠিক আছে মুখস্থ করার দরকার নেই আমার জিনিস হচ্ছে জিনিসটা বুঝতে পারলে হলো ঠিক আছে আমি প্রয়োজনে আপনাদের পরে মিলাই দিব নি ঠিক আছে আমি এই যে ক্যালকুলেশন করতেছি না ওটা চেপে ঠিক আছে আমাদেরকে গ্রুপে দিয়ে দিন এই এই ক্যালকুলেশন পেজ কথা হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব সমস্যা নাই এগুলো দিয়ে দিব সমস্যা নাই টেনশন নেন না তাহলে দেখেন এখানে তাহলে আপনার কি বের আপনার প্রথমে ম্যাথে কি ছিল আপনার কি কি বের করতে হবে কোশ্চেন হচ্ছে কি পিডি পিকিউ আর এটা কি আমার সিডি লাগবে তাহলে আপনি যদি পিডি বের হয়ে যায় পিকিউ যদি বের হয়ে যায় আপনি কি তখন আপনার হচ্ছে এই সিডিটা বের করতে হবে এখন সিডি যদি আপনি বের করতে চান ঠিক আছে তাহলে আমি যদি এদিকে কেটে আমি যদি এই পয়েন্টে মোমেন্ট নেই দেখা যাচ্ছে কিছু আমি আর ডিলিট করি এখন পর্যন্ত আমার কি কি বের হয়ে গেল ক্যালকুলেশনে পিডি বের হয়ে গিয়েছে আমার কি পিকিউ বের হয়ে গিয়েছে ঠিক আছে আমি যদি কারণ এই পয়েন্ট নিলে আমার কয়টা আননোন হবে একটা দুইটা তিনটা চারটা পারবো না ঠিক আছে আমি যদি এই পয়েন্ট নেই আমার আননোন কয়টা হবে একটা দুইটা তিনটা পারবো না ঠিক আছে এখন আমি যদি সেকশন নেই সেকশন নেই আমি যদি এই পয়েন্টের রেসপেক্টে কি করি মোমেন্ট জিরো করি কোন পয়েন্টের রেসপেক্টে এই পয়েন্টের রেসপেক্টে যদি মোমেন্ট জিরো করি হবে না
অথবা আমি সেকশন নিলাম কিভাবে এইভাবে এইভাবে সেকশন নিলাম খেয়াল করেন তাহলে কে কে কাটা পড়বে এ কাটা পড়বে এই কাটা পড়বে এই কাটা পড়বে এই কাটা পড়বে ঠিক আছে আমি যদি এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেই তাহলে একবারে কি সিটি বের হয়ে যাবে না জি স্যার এটা যদি 1 1 বলি আর আমি আরেকটা অপশন দেখাচ্ছি সেটা যদি এরকম ভাবে সেকশন নেই যে কোনো ভাবে নিলেই হবে না ঠিক আছে দেখেন কার কোনো কোশ্চেন আছে কিনা আচ্ছা কোশ্চেন না থাকলে আমরা কি একটা ট্রাস আঁকাবো নাকি এটা আবার বলবো শুরু থেকে কি করছি আমি যদি স্টেপ গুলো বলি কি কি স্টেপ করছি হ্যাঁ এটা আমি লিখে দিই তাহলে প্রথমে কি বের করছি এই ম্যাথের জন্য এক নাম্বার সামেশন অফ মোমেন্ট থেকে আমি কি বের করছি বিওয়াই বিওয়াই বের করার পর আমরা কি করছি এ ওয়াই বের করছি আর সামেশন অফ এফ এক্স থেকে আমি কি করছি এ এক্স বের করছি তাহলে এটা কি ছিল আমার প্রথম কাজ স্টেপ ওয়ান স্টেপ টু তে আমি কি করছি সেকশন নিছি ঠিক আছে সেকশন নিয়ে এরপরে কি সামেশন অফ মোমেন্ট নিয়েছে কি কোন পয়েন্টের রেসপেক্টে অ্যারাউন্ড ও পয়েন্ট ও পয়েন্টে নিয়ে আমার কি হয়েছে এফ পি কিউ আর এফ পি ডি এর এটা কি ইকুয়েশন পেয়েছি আর তারপরে আমি কি যেহেতু এখান থেকে আমার ভ্যালু এফ পি কিউ কোনোটাই পাইনি এফ পি ডি আর এটা হচ্ছে কি পি কিউ তারপরে আমি কি নিয়েছি জয়েন্ট অথবা পয়েন্ট আমি কোন পয়েন্টটা নিয়েছি পি পয়েন্টটা পি পয়েন্টে আমার কয়টা ফোর্স আসছে চারটা এ একটা এ একটা এ একটা সামেশন অফ এফ ওয়াই না নিয়ে আমি কি করছি সামেশন অফ এফ এক্স নিছি কারণ এফ ওয়াই আসলে এই একটা দুটো এক্সট্রা দুটো ফোর্স চলে আসবে এফ এক্স নিলে কি হবে এটা তাহলে এখানে কি সামেশন অফ এফ এক্স থেকে জিরো থেকে আমি কি পেয়েছি এফ আমি এফ না লিখে জাস্ট পি কিউ লিখি পি কিউ পি ডি এর মধ্যে কি আমরা আর একটা রিলেশনশিপ পেয়েছি তাহলে এখানে একটা রিলেশনশিপ এখানে একটা রিলেশনশিপ দুটো থেকে কয়টা আনুন দুটা আনুন তাহলে আমার কি বের হয়ে গেছে পি কিউ ইকুয়ালস টু ভ্যালু বের হয়ে গেছে পি ডি এর ভ্যালু বের হয়ে গিয়েছে ঠিক আছে এরপরে আমি কি করেছি ওই সেকশনে এই যে সেকশনটা ইসলাম এই সেকশনে কি করেছি সামেশন অফ মোমেন্ট এটা ও পয়েন্টে না নিয়ে এখন কোন কোন পয়েন্টে নিয়েছি অ্যারাউন্ড আমি হচ্ছে যে পয়েন্টের নাম দিয়েছি হচ্ছে কি আর ওই পয়েন্টের নাম কি দিয়েছিলাম আর দিয়েছিলাম না হ্যাঁ পি এর নিচে পয়েন্টটা কি নাম দিয়েছিলাম আর ইকুয়াল টু জিরো তাহলে ওখান থেকে আমার কি বের হয়ে যাবে এফ সিডি অথবা আমি সিডি যেটাই বলি এটার ভ্যালু বের হয়ে যাবে তাহলে আমার এই পরীক্ষা ইয়েতে কোশ্চেনে কি ছিল তিনটা ভ্যালু বের করো না আমি ধরে কি তিনটা ভ্যালু বের হয়ে গেল না জি স্যার কারো কোনো কোশ্চেন আছে কিনা এই এই হচ্ছে স্টেপ এখন ট্রাই করলে বোঝা যাবে স্যার স্যার কইরে স্যার নেক্সট ক্লাসে বলবো স্যার হুম নেক্সট ক্লাসে অবশ্যই অবশ্যই এটা পড়বেন ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আরেকটা ট্রাসে যাই কেমন ক্লাসে যদি কঠিনটা না করি পরীক্ষায় ডিরেক্টলি কঠিনটা দিলে আপনারা হচ্ছে সে মানে ভয় পেয়ে যাবেন ঠিক আছে এই জন্য ক্লাসে হচ্ছে আমরা জটিল জটিল যেগুলো আছে ঠিক আছে ওগুলো একটু দেখার ট্রাই করি স্যার পরীক্ষার সময় তো এমনই হয় স্যার সহজটা করায় স্যার কঠিনটা দেয় স্যার হ্যাঁ এখন আপনাদের কিন্তু আমি এটা প্রথমে বলে দিচ্ছি যে আমি করাচ্ছি কিন্তু কঠিন ঠিক আছে
এই ছবিটা একটু ডিসপ্লেস হয়ে গেছে, ঠিক আছে? আমি হচ্ছে ছবিটাকে একটু এডিট করে নিব আর কি। কপি আমি একটু একটা ছবি একটু এডিট ইয়ে করে দিচ্ছি, ঠিক আছে? স্টুডেন্ট নাকি দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে? হ্যাঁ বলেন। তাহলে আমাকে মেইল করেন, ওই যে টাকা জমাতে স্ক্রিনশট। আর আপনি কি কোর্স নেবেন, মানে কোর্স যেটা 182 পেজের ওটাই নেবেন নাকি আবার কোনো কম বেশি নেবেন? আপনি হচ্ছে আগে ইমেইলে সব লিখে পাঠান, এরপরে দেখতেছি আমি। ছবিটা আমি হোয়াটসঅ্যাপে প্রথমে আপনাদেরকে দেই। দেখেন আপনারা কোন ছবি পাইছেন কিনা। ইম্পোর্ট করি ছবিটা। এখনো আপডেট হয়নি। আমি একটু গুগল ড্রাইভে দেখে নি জিনিসটা এখন আপলোড হয় নাই নাকি কি অবস্থা। ওকে, দেখেন এটা আর্টের ক্লাস। আমি হচ্ছে একটু ডিস্টেন্স গুলা বলে দিই, ঠিক আছে? প্রথমে হচ্ছে কিছু জিনিস হচ্ছে ইয়ে করে দিই। আমার এইটুক ডিস্টেন্স হচ্ছে এখান থেকে এই পর্যন্ত 20 ফিট, তারপর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 20 ফিট, তারপর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত? 20 ফিট। দেখা যাচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, কি ট্রাস এটা দেখে কি একটু ডিফিকাল্ট মনে হচ্ছে না? হ্যাঁ স্যার, ভেরি ডিফিকাল্ট স্যার। আচ্ছা
এটা একটা ইয়ে, তারপরে হচ্ছে আপনার এদিকে ডিস্টেন্স গেল, এরপর হচ্ছে এই লোডটা হচ্ছে 152 কিপ। ওকে, এখন আমি যদি এদিকে হিসাব করি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, তাই না? তাহলে নিচে কি দেওয়া আছে, 8 এট দ্য রেট অফ 20 ফিট। ওকে, আর এই বাম দিকে একটা লোড দেওয়া আছে, এটা হচ্ছে 57 কিপ। আর এদিকে যদি আমি ডিস্টেন্স বলি, তাহলে এটু হচ্ছে আমার 10 ফিট, তারপর আপনার এদিকে এটাও 10 ফিট, ঠিক আছে? মানে প্রত্যেকটা 10 ফিট, এ পর্যন্ত উপরে গুলো 10 ফিট করে, ঠিক আছে? 10 ফিট 10 ফিট 10 ফিট লিখা আছে এখানে, তারপর আমি আবার একটু লিখলাম, ঠিক আছে? আর এই ডিস্টেন্সটা হচ্ছে কত আমাদের, 20 ফিট লিখা আছে। তাহলে লোড গুলাকে যদি আমি একটু হাইলাইট করি, তাহলে এখানে আছে কি আমার 114 কিপ, এখানে হচ্ছে কত, 247 কিপ, এখানে হচ্ছে কি 152 কিপ, এখানে হচ্ছে কত আমার, 95 কিপ, এখানে আছে 190 কিপ, ঠিক আছে? 57 কিপ, 38 কিপ। ওকে, এরপরে আমাদের হতেছে আরো কিছু ডিস্টেন্স, এখানে হচ্ছে জানার আছে, ঠিক আছে? সেটা একটু আমি বলে নেই, আমি হচ্ছে আলটিমেট এটার ফিগারটা দিয়ে দেব। এটার এইদিকে হচ্ছে এরকম ভাবে স্লোপ করা আছে, এবং সেটা হচ্ছে এখানে একজনের অনেক বেশি নয়েজ হচ্ছে হেডফোনে, আমার না আপনাদের কারো, দেখে আবু হুরায়রাকে একটু যদি মিউট করি, রবিউল ইসলামের হচ্ছে বেশি নয়েজ হচ্ছে, মোস্তফা কামাল, ঠিক আছে? আচ্ছা, এটার যে স্লোপ দেয়া আছে, এদিকে হচ্ছে 4, এদিকে হচ্ছে 3, এই এই লাইনটা যেটা দেয়া আছে, এই লাইনের স্লোপ, এবং এটার এই পর্যন্ত ডিস্টেন্সটা, এটা মানে এই 20 ফিট লেভেলের চেয়ে একটু উঁচা, মানে এই ডিস্টেন্সটা হচ্ছে আপনার 16 ফিট, ঠিক আছে? বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে এই প্রশ্নে, ঠিক আছে, আমি যদি এটার ক্ষেত্রে কোশ্চেনটা যদি আমি বলি, ঠিক আছে, আমি হচ্ছে পয়েন্টগুলোর নাম এখানে দেয়া আছে, এই যে সি ডি, তাহলে বার ফোর্স আমি কি কি ধরবো, সি ডি তে কত, তারপরে হচ্ছে আমার যে এখানে ই, এটা হচ্ছে আমার এফ পয়েন্ট, ঠিক আছে? তারপরে এই পয়েন্টে আমার কি দেয়া আছে, জি এইচ আই জে কে এল এরকম দেয়া আছে, তো আমি জি এফ একটা মেম্বার আছে, জি এফ এটা কত, তারপর আমি যদি ই এফ বলি, তারপরে ই জি, এগুলো হোয়াট? ওকে, ফাইন্ড মেম্বার ফোর্স, তাহলে প্রথমে কিভাবে আমরা অ্যাপ্রোচ নিতে পারি, ঠিক আছে? তাহলে ম্যাথ শুরু করার আগে প্রথমে হচ্ছে আমরা একটু চিন্তা করি যে আমাদের হতেছে জয়েন্ট মেথডটা আমরা কোনোভাবে এটাকে কোনোভাবে ট্যাকেল দেওয়া যায় কিনা, ঠিক আছে? যদি মেথড অফ জয়েন্টে হয়ে যায়, তাহলে আমরা হচ্ছে মেথড অফ সেকশন করার তো দরকার নেই,
তাহলে আমরা যে মেম্বারগুলো আমাদের হতেছে ফোর্স বের করতে হবে ওগুলোকে তো আমরা হাইলাইট করে রাখি। তাহলে এই যে সিডি আমাদের একটা মেম্বার, তারপর জিএফ আমাদের একটা মেম্বার, তারপর হচ্ছে ইএফ আমাদের একটা মেম্বার, তারপর হচ্ছে আমাদের কি ইজি আমাদের আরেকটা মেম্বার। তাহলে এখানে এই ট্রায়াঙ্গেলটা আর এই একটা, তাহলে এই চারটা মেম্বারে আমরা কি করতে হবে ফোর্স, মেম্বার ফোর্স বের করতে হবে। দেখেন সিডিটা সবচেয়ে সহজে বের করা যায় না, কে কি বলতে পারবেন, কোন আইডিয়া, এনিবডি? শামসুদ দোহা। জি স্যার, বলেন দেখি সিডিটা। জি স্যার। হ্যাঁ সিডিটা কত হবে, সহজে বের করা যায় নাকি রিঅ্যাকশন করেই করতে হবে? স্যার আপনি একদম হচ্ছে মুখেই বলার কথা বলছেন স্যার। হ্যাঁ মানে সিডি পয়েন্ট, এই সিডি মেম্বারে যদি আমি মেম্বার ফোর্স বের করতে চাই, সিডি কত হবে? সিডি হচ্ছে স্যার এর নিচের বাহুটার দৈর্ঘ্য কি 20 ফিট স্যার? কোন দিকে, এদিকে? হ্যাঁ এদিকে 20 ফিট, সব 20 ফিট, এই যে 8 এর 20 ফিট, এটুকু 20 ফিট, এটাও 20 ফিট, আপনার এগুলো সব 20 ফিট করে। ঠিক আছে, ১১৪×২০ এরকম স্যার। এফসিটি এর কথা বলতেছে মানে সিটি ফোর্সটা? জি স্যার। না, 114×20 না। অন্য কেউ? স্যার এখানে কি ফাংশন অফ সোপিন দিয়ে কি কাজ করা যায় নাকি? না না, এটা এত সোজা, এত সোজা, এটা হচ্ছে এই জন্য আমি বলছি, মুখে মুখে বলতে বলছি। এই সি পয়েন্টটাকে কাটেন অথবা কি এ পয়েন্টটাকে কাটেন, ঠিক আছে? এখন দেখেন কোন পয়েন্টটা কাটবেন, কোন পয়েন্টটা, জয়েন্ট মেথড। আমার তো বলে দেয় না যে জয়েন্ট এবং সেকশন মেথড আলাদা আলাদা করতে হবে, আমরা যে কোনোটাই করতে পারি, তাই তো? হ্যালো, তাহলে আচ্ছা, আমি যেটা বলতেছি প্রথমে দেখবেন হচ্ছে শর্টকাট, বুঝতে পারছেন? যদি আমার যদি অল্প কাজই হয়ে যায় তাহলে আমি কষ্ট কেন করব, ঠিক আছে? কারণ একই ম্যাথ কেউ যদি ঘুরায় মনে করেন অনেক বেশি করে করে, তাদের কি আমি এক্সট্রা মার্ক দিতে পারবো? না স্যার, টেকনিক দিতে পারবো না কিন্তু, ঠিক আছে? এখন দেখেন আমি যে জিনিসটা বলে যাচ্ছি, যে সি পয়েন্টটাকে যদি আমি নেই, দেখেন সি পয়েন্টে কে কে আছে, উপরে কি আছে, সি ই, সি ই এবং সি ডি, নিচে কি আছে আপনার, সি এ বা এ সি, ডান দিকে কি আছে, সি ডি, সি ডি, আর এখানে একটা কি আছে, একটা
114 কিপ লোড আছে লোড আছে আর কিছু আছে এখানে তাহলে এখানে fy আমি 0 করব বলেন তো দেখি আমার কি c আর s এর মান দরকার আছে চাইছে পরীক্ষায় আমাদের ইয়াতে আমাদের কোশ্চেনে চেয়েছে তাহলে আমার শুধু কি আমি fx যদি 0 করি সামেশন অফ fx যদি 0 করি কি আসবে আমাদের সরাসরি 114 cd প্লাস কত 114 ইকুয়াল টু কত 0 তাহলে cd ইকুয়াল টু কত মাইনাস 114 মাইনাস মানে কি এটা কম্প্রেশন এটা মাইনাস মানে এটা হচ্ছে উল্টা দিকে স্যার হ্যাঁ মানে কম্প্রেশন আমি জয়েন্ট থেকে দূরে চলে যাওয়া মানে হচ্ছে টেনশন জয়েন্টের দিকে আসা মানে হচ্ছে কি কম্প্রেশন তাহলে এটা কম্প্রেশন ঠিক আছে আমি কিছু লিখলাম না নেগেটিভ মানে হচ্ছে কম্প্রেশন বুঝে নিলে হলো ঠিক আছে ওটা হচ্ছে দেখে বুঝে নিব তাহলে হচ্ছে আপনার এটা একটা কাজ শেষ হয়ে গেল না তাহলে এটা কয় লাইন লাগলো আমার মুখে মুখে করা যেত না মুখে মুখেই বলা যেত স্যার শুধু টেকনিকটা হ্যাঁ স্যার হুম ট্রাস দেখতে কিন্তু অনেক কি মনে হচ্ছে জটিল ট্রাসটা দেখতে কি মনে হচ্ছে অনেক জটিল কিন্তু আমি যদি টেকনিক্যালি করতে পারি তাহলে হয়তো এই ট্রাসটা কি হয়ে যেতে পারে ইজি হয়ে যেতে পারে জি স্যার এখন হবে স্যার এখন দেখেন আমার কিন্তু সিডির কাজ শেষ আমি হতেছে এই জি পয়েন্ট যদি নেই মনে করেন আমি হচ্ছে তো প্রথমে চিন্তা করব তাই না যে আমি যদি জি পয়েন্টে নেই এই জি পয়েন্টে নেই তাহলে কি হবে পাবো জি পয়েন্টে আমার কয়টা আনো তিনটা স্যার একটাও আমি জানি না তাহলে fx fy যাই করি আমার কোনো কাজ হবে না পর্যন্ত কোনো হাল নাই ঠিক আছে ওটা পরে চিন্তা করব না আমি আগে দেখি যে শর্টকাটে কোনো কিছু পাওয়া যায় কিনা ই পয়েন্টও যদি নেই দেখেন ই পয়েন্টও আমার কয়টা আসছে চারটা চারটা স্যার ই পয়েন্টও কয়টা চারটা তাও লাভ হচ্ছে না এফ পয়েন্টও আমার কি এরকম চারটা এইচ পয়েন্টও আমার হতে থেকে কি মানে কোনো চারটা তাহলে আমার লাভ হচ্ছে না পয়েন্ট আগে আমি নিব না পয়েন্ট পরে নিব আমি দেখি সেকশন দিয়ে এখন কোনো লাভ করতে পারি কিনা আমি তাহলে সেকশনটা না একটু ট্রাই করি ঠিক আছে আমি যদি কিভাবে সেকশন নেই দেখেন সেকশন যদি এইভাবে নেই অনেক কাটা পড়বে না জি স্যার তাহলে লাভ নেই আমি যদি সেকশন এইভাবে নেই তাহলে যেটা বের করা দরকার ওটা কাটা পড়তেছে না তাহলে আমার এটাও লাভ নেই তাই না তাহলে যেগুলো বের করা দরকার আমার এগুলো বের করা দরকার এর মধ্যে দিয়ে যেন যায় তাহলে আমি এইভাবে কাটলে আসলে কি এই পয়েন্ট হয়ে যাচ্ছে তাহলে এই এটা কাটো কোনো কি নাই লাভ আছে ওটা আসলে জি পয়েন্টই পাচ্ছি তাহলে লাভ নেই ঠিক আছে এখন তাহলে আমি কি করতে পারি এই খাড়াও কাটতে পারতেছি না এইভাবে কাটতে পারি কিভাবে কাটতে পারি এইভাবে এইভাবে কাটলে কি হতেছে আমার যে দুটো দরকার ওই দুটো পাচ্ছি না ঠিক আছে তাহলে এটা আমি নিব না আগেই নিব না এখন আমি হচ্ছে তাহলে যদি এইভাবে কাটি তাহলে দেখছেন প্রথমে হতেছে আমি তো জানি কোন দিক দিয়ে কাটলে কি হবে কিন্তু আমি আপনাদের বিভিন্ন অপশন দিয়ে ট্রাই করাচ্ছি যাতে হচ্ছে আপনারা বুঝেন জিনিসটা আমি যদি এক্স এক্স সেকশনটা কাটি দেখেন কি কাটা পড়তেছে এই একটা কাটা পড়তেছে এই একটা কাটা পড়তেছে এই একটা কাটা পড়তেছে ঠিক আছে তার মানে আমাদের টার্গেটের দুইটা কাটা পড়ছে টার্গেটের দুইটা কাটা পড়ছে ঠিক আছে এখন আমি টার্গেটের দুইটা যদি কাটা পড়ে আমার আমার তো মোমেন্ট নিতে হবে কি নিতে হবে মোমেন্ট নিতে হবে মোমেন্ট নিয়ে আমি হতেছে কোনো হাল করতে পারি কিনা এটা একটু চিন্তা করি দেখেন কিভাবে চিন্তা করতেছে আমি এক একবারে হচ্ছে না ওয়ান শটে কোনো কিছুই হচ্ছে না না আমি যদি এই পয়েন্টে মোমেন্ট নেই এটা আসবে না কিন্তু এখানে কয়টা আনুন আসবে দুইটা ঠিক আছে কয়টা আনুন আসবে দুইটা আনুন আসবে আমি যদি এই ই পয়েন্টে মোমেন্ট নেই ই পয়েন্টে তাহলে এই দুইটা কোনো কি দিবে না মোমেন্ট দিবে না কিন্তু এটা মোমেন্ট দিবে তাহলে আমি এই এই এটা পেয়ে যাব যদিও আমার এটা দরকার নাই এটা যদিও আমার দরকার নাই তাহলে একবারে কোনোভাবেই হচ্ছে না সিডি যত আমি একবারে হয়ে গেছি ইজিলি এটা ইজিলি হচ্ছে না তাহলে একটা কি অন্য কোনো চিন্তা করতে হবে ঠিক আছে তাহলে সেকশন মেথডে একবারে হচ্ছে না পয়েন্ট মেথডেও একবারে হচ্ছে না তাহলে আমাকে দুইটার মিক্সচার ঘটাতে হবে অথবা সেকশনের মধ্যে দুটো ইকুয়েশন মারতে হবে ঠিক আছে তাহলে আমি যদি এইভাবে কেটে নিই জিনিসটা তাহলে আমার ট্রাসটা কেমন হবে দেখেন আমি সিম্পলিফাইড যদি একটু আঁকা ট্রাই করি
দেখেন আমি কাটছি কোন দিক দিয়ে, এইভাবে কাটছি তাই না? আমি ডান দিকে গুলো রাখি নাই, বুঝছেন? ডান দিকে আরো ছিল রাখি নাই সুবিধার জন্য। তাহলে আমি কি এইভাবে কেটে যখন ফেলছি তখন জিনিসটাকে এইভাবে আঁকা যায় না? এই পয়েন্ট আছে কি আমার ডি পয়েন্ট, এদিকে একটা লোড আছে 114, এটা হচ্ছে কি আমার সি পয়েন্ট তাই না? এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে আমার ই পয়েন্ট, ওটা ঠিক আছে। এখন যেগুলো কাটছি ওগুলোকে কি দিয়ে দিব? আমি জয়েন্ট থেকে দূরে দিয়ে দিই, আমি ধরে নিয়ে টেনশন পরে যেটা আসুক, ঠিক আছে? তাহলে এদিকে কি লিখবো আমি? এফ ই ডি জি, বা আমি শুধু এখন ই এফ আর লিখতেছি না, বুঝছেন? শুধু ই জি লিখতেছি, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা। এটা হচ্ছে আপনার ই এফ, আর এটা হচ্ছে কি আমাদের ডি এফ। আর কোনো কিছু কাটা পরে না স্যার। এখন দেখেন এখানে আমার কি এ পয়েন্টে কি রিঅ্যাকশন কাজ করবে না, যেহেতু কাটে ফেলছে। এটা একটা কি এ ওয়াই, আর এটা কি এ এক্স, ঠিক আছে? এখন দেখেন আমি যদি আরেকটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে আমি যদি, হ্যাঁ ওকে, তাহলে আমি যদি এফ পয়েন্টে মোমেন্ট নেই, সামেশন অফ মোমেন্ট অ্যারাউন্ড এফ জিরো করি, তাহলে দেখেন আমার রিয়াকশনের রিয়াকশনটা লাগবে না, তাহলে ইজিতে বের হয়ে যাবে না আমার রিয়াকশন যদি আমার জানা থাকে। তাহলে দেখছেন এখন আমার কি করতে হবে, রিয়াকশন আগে বের করতে হবে। দেখছেন প্রথমে কিন্তু আমরা চাইছিলাম যে রিয়াকশন বের করা ছাড়াই কোনোভাবে কি করা যায় কিনা, সলভ করা যায় কিনা। তাহলে এখন এটা কি বের করতে হবে, রিয়াকশন বের করতে হবে। রিয়াকশন বের করার জন্য কি করতে হবে দেখেন, আমি একটু বলে দিই, তা না হলে আপনাদের হচ্ছে একটু ডিফিকাল্ট হবে, ঠিক আছে? রিয়াকশন বের করতে হলে এটা কি একটা রোলার সাপোর্ট না? এটা হচ্ছে কি আমাদের হিন সাপোর্ট। তাহলে রোলার সাপোর্টে আমার কি এই রিয়াকশনটা কিভাবে কাজ করবে, এইভাবে কাজ করবে বি, আমি যদি বি আর বি যদি বলি এইভাবে, কারণ এটা ইনক্লাইন, ঠিক আছে? বা আর না লিখে আমি কি লিখলাম, বি ইনক্লাইন লিখলাম আই। শুনতে পাচ্ছেন তো সবাই? Yes sir. তানভীর হোসেন আছেন আপনি জেগে? স্যার আছি। আচ্ছা বুঝতেছেন তো? স্যার অল্প অল্প, আমি ওই যে আমাদের অফিসের কাজে স্যারদের সাথে মিটিং আছে তো কিছু সময় অ্যাড করি, আবার কিছু সময় স্যারদের সাথে থাকা লাগে স্যার। এটা ডিফিকাল্ট। আচ্ছা ভিডিও দেখে নিন। আচ্ছা জি স্যার, ঠিক আছে। ওকে, আমি যেটা বলতেছিলাম যে এখানে আপনার এটা হচ্ছে এরকম, আপনার এই লাইনে কি দেওয়া আছে, স্লোপ দেওয়া আছে, এটা কত 4 3। সবসময় খেয়াল রাখবেন এই লাইনের স্লোপ যেটা হয়, এর লম্বা লাইনের স্লোপ কি হয়, এর উপরে লম্বা লাইনের স্লোপ কি হয়, তার উল্টা হয় না, নেগেটিভ উল্টা। এম ওয়ান ইন্টু এম টু ইকুয়াল টু -1 পড়ছেন না? পরস্পর লম্ব দুটো যদি বাহু হয় তাদের ঢাল দৈর্ঘ্যের গুণফল কি হয়, -1। তাহলে এটা এটা যদি 4 হয়, এটা যদি 3 হয়, এটা তো আপনার আগে পরে আসার কথা, এটা কি হবে 4, এটা কত হবে 3। তাহলে এটার স্লোপ কি হবে, এদিকে উপরে 4 নিচে 3, ঠিক আছে? আচ্ছা তাহলে এটার একটা কম্পোনেন্ট কোন দিকে যাবে, এদিকে, আর একটা কম্পোনেন্ট কোন দিকে যাবে, উপরের দিকে। নাকি তার কোনো সন্দেহ আছে? না স্যার। না স্যার। তাহলে এটাকে আমি যদি বি এক্স বলি,
এটাকে যদি আমি বি ওয়াই বলি, আমি এভাবে দেখাইলাম ঠিক আছে, প্লাস মাইনাস যেটাই আসুক দেখবো নি পরে। তাহলে এখন রিঅ্যাকশন বের করতে কারো কোনো সমস্যা হবে? তাহলে বি এক্সটা আসলে কি হবে, বি এক্সটা কি হবে, বি আই দেখেন এটা কিন্তু লিখতে হবে এভাবে ইনক্লাইন্ড, বি আই ইনটু কত হবে এটা, 4 3 হলে 3 4 কত, আপনার 3 আর 4 দিয়ে হলে রুট ওভার এটা কত হয়, 25 হয় না, 16 আর 9 কত 25, তাহলে এটা কত হবে 5, তাহলে এটা কত হবে হরাইজন্টাল বরাবর 4 ডিভাইড বাই কত 5, সরি 3 ডিভাইড বাই 5, এটা কত হবে 3 ডিভাইড বাই 5, আর এটা কত হবে বি আই ইনটু 4 ডিভাইডেড বাই 4 ডিভাইড বাই 5, তাহলে এখানে আননোন আসলে কয়টা, এই দুই জায়গায় আননোন কয়টা, দুইটা না একটা, এখানে বি আই পাই লিতে হবে, জি স্যার একটাই স্যার, হ্যাঁ বি আই বি আই বুঝছেন, বি আই বি আই ঠিক আছে, বি আই বি আই বুঝছেন, বি আই বি আই। এখন দেখেন এখানে আমার রিঅ্যাকশন কি, এ ওয়াই, এটা হচ্ছে কি আমার এ এক্স ঠিক আছে। এখন যদি আমি সামেশন অফ মোমেন্ট অ্যারাউন্ড যদি এ করি, খেয়াল করেন তাহলে আমার কি করতে হবে, যে কোনো একটা পয়েন্টে তো মোমেন্ট জিরো করাতে হবে তাই না, তাহলে সামেশন অফ মোমেন্ট অ্যারাউন্ড কি এ ইকুয়ালস টু জিরো, ক্লকওয়াইজ কি ধরলাম পজিটিভ, তাহলে আমি একদিক থেকে যাই, প্রথমে কত 114 একটা মোমেন্ট দিবে না, 114 ইনটু কত হবে 20 নাকি, প্লাস 247 ইনটু কত হবে হরাইজন্টালি কয়টা, দুইটা খুব গিয়েছে তাহলে 40, তারপরে কত 152, কয় ঘর গিয়েছে 1 2 3 4, 4 20 80, তারপরে কত প্লাস 95 ইনটু কত হবে 1 2 3 4 5 6, 6 20 120 ঠিক আছে। পরে আপনারা মিলিয়ে নিন ঠিক আছে, আমি জাস্ট দেখাই দিচ্ছি যাতে হচ্ছে আপনারা কমপ্লেন না করতে পারেন যে স্যার করাই দেন, জাস্ট দেখাই দিছে ঠিক আছে, 95 ইনটু 120, তারপরে আমার কি আছে বি, এখানে কি আছে বি আই একটা কি হচ্ছে বাম দিকে, তাহলে এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিবে না, এটা কি দিবে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, তারপরে এটাও কি দেবে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, তাহলে বি আই ইনটু 3 ডিভাইড বাই 5, এটার সাথে দূরত্বটা কত আসবে 40 মাইনাস কত 16 না, এটা কি আসবে মাইনাস আসবে না, তারপরটা কি বি আই ইনটু 4 ডিভাইড বাই 5 টাইমস হচ্ছে ডিস্টেন্সটা আমার কত আসবে 95 এর সমান 120 ঠিক আছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, তারপরে ওইদিকে কি আছে দেখেন 38 প্লাস 38 টাইমস কত হবে 8 20 160 নাকি, তারপরে মাইনাস 57 আমাদের কি ইয়ে দেবে না, 57 ইনটু আমাদের কি এটা কতটুকু পরে আছে, এখানে হচ্ছে কত 3 20 60, 60 প্লাস উপরে কত আরো 10 10 20 80 ইনটু 80, এরপরে হচ্ছে আমার যে এখানে যে ইনক্লাইন ফোর্স আছে এটারও কি আসবে, দুটো কম্পোনেন্ট আসবে না 190 এর, একটা কম্পোনেন্ট কি এদিকে আর একটা কম্পোনেন্ট কি এদিকে, সরি এটা এখানে না দেখে এখানে দেখে তাহলে সুবিধা হবে বুঝতে, তাহলে এই কম্পোনেন্ট কত আসবে 190 টাইমস ভার্টিক্যালি কত 4 ডিভাইড বাই 5, আর এটা কত হবে 190 টাইমস 3 ডিভাইড বাই 5, যেহেতু এটা 5 হবে তাহলে প্লাস 190 টাইমস 4 ডিভাইড বাই 5 ইনটু কত হবে 160, তারপরে কি
প্লাস এটা ক্লকওয়াইজ দিবে 190 টাইমস 3 ডিভাইডেড বাই কত 5 ইনটু ডিসটেন্স কত হবে এটা 57 এর চেয়ে আরো 10 ফিট উপরে তাহলে এটা হচ্ছে কত 57 এর কত 80 ছিল এটা 90 হবে ইকুয়ালস টু 0 কোন কিছু বাদ পড়ছে দেখেন তো এটা কিন্তু 90 মানে তো হয় না স্যার দেখছেন লিখলাম কিন্তু তাহলে এখান থেকে আমার কার ভ্যালু বের হয়ে যাবে বি আই এর ভ্যালু বের হয়ে যাবে না আমি বক্স দিয়ে লিখছি মানে হচ্ছে কি এই ভ্যালুটা আপনারা বের করে এখানে লিখবেন তাহলে বি আই হয়ে গেল কি আমাদের এখানে বি আই কাট হয়ে গেছে বুঝতে পারছেন তাহলে বি আই এর ভ্যালু বের হয়ে গেছে তাহলে বি আই যদি বের হয়ে যায় তারপর আমি হোল স্ট্রাকচারের জন্য এফ এক্স জিরো করলে কি পেয়ে যাব ax এর ভ্যালু পেয়ে যাব না জিরো না সরি ax এর একটা ভ্যালু পাবো ওকে সামেশন এফ ওয়াই জিরো করলে কি ay এর একটা ভ্যালু পাবো তাহলে কি আমার তিনটা ভ্যালু হয়ে গেল এখন যদি আমি এখানে আসি তখন নন গুলো হবে জি স্যার ফোর্স গুলো তিনটা হবে এখন আমি এরপরে কি করব এখান থেকে গিয়ে আমি এখানে যাব ঠিক আছে বুঝতেছেন দেখছেন প্রথমে ওই লাইন যেতে চেয়েছিলাম কিন্তু হইল না এই জন্য আমরা ঘুরে আসতে হলো এখন যদি আপনি মোমেন্ট সামেশন অফ মোমেন্ট অ্যারাউন্ড এফ করেন তাহলে কি ইজি এর মান বের হয়ে যাবে না মারা যাওয়ার পর তিন দেখায় কনস্ট্যান্ট ঠিক আছে জি স্যার প্রথম কোন পদ্ধতিতে হবে স্যার এইটা হচ্ছে বের করাটা হচ্ছে প্রথম কাজ হ্যাঁ এখন দেখেন ইজি যদি বের হয়ে যায় ইজি আমার কি হয়েছে বের হয়ে গেছে না এখন দেখেন সামেশন অফ এফ এক্স যদি জিরো করি তাহলে কি ইএফ বের হয়ে যাবে না ইএফ বের হবে তাহলে ইএফ বের হয়ে গেল ইজি বের হয়ে গেল আমি যদি এখন এই জয়েন্টে নেই ই জয়েন্টে নেই তাহলে হয়ে যাবে না ইসি যাবে হ্যাঁ জি স্যার ইজি ইএফ বের হওয়া শেষ তাহলে আমার নিচে কি আছে সিই আর এটা কি ইডি আমার কি 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 লাগে সিডি জিএফ আচ্ছা আমার কোশ্চেন হচ্ছে কি সিডি সিডি বের হয়ে গেছে সিডি বের হয়ে গেছে আগে প্রথমেই তারপরে কি জিএফ জিএফ কোথায় আমার এইদিকে জিএফ ছিল ঠিক আছে তাহলে আমি আর অন্য দিকে যাওয়ার দরকার নেই জিএফ হচ্ছে আমার যদি আমার ইজি বের হয়ে যায় এই পয়েন্টটা নিলে তো আমি জিএফ টা বের করে ফেলতে পারবো না জি স্যার তাহলে এত কাহিনী করার দরকার নেই শেষ যেহেতু ইজি বের হয়ে গেছে জি স্যার ঠিক আছে ইএফ আগে বের হয়ে গেছে শেষ তাহলে এইভাবে ট্রাস্টটা সলভ করা যাবে কিনা জি স্যার যাবে দেখেন আপনাদের এখন এর চেয়ে কমপ্লিকেটেড ট্রাস এর আগে কোশ্চেন কখনো না যেহেতু করেন নাই আমি দেখাই দিলাম ঠিক আছে দেখেন কারো কোনো কোশ্চেন আছে কিনা তাহলে আমি হচ্ছে এখন কোশ্চেন অ্যানসার দিব এতক্ষণ তো আমি লিখলাম যে যেভাবে যার হচ্ছে কোশ্চেন করতে চান কোশ্চেন করেন স্যার তাহলে আমাদের কাজটা কি হবে স্ট্রাকচার প্রথমে দেখলাম স্ট্রাকচারটা দেখে আগে আমরা করার চেষ্টা করব যে আসলে কিভাবে করা যায় সেকশন নাকি হ্যাঁ ওকে তারপরে হচ্ছে যদি সেটা না হয় তাহলে আমাদেরকে এভাবেও চিন্তা ভাবনা করতে হবে আর কি হ্যাঁ আমি আগে প্রথমে বলি এই প্রশ্নটা দিয়েই আমি ছবি এটাই দিলাম কিন্তু আমি যদি মেম্বার চেঞ্জ করে দিই আপনাদের কিন্তু ম্যাথ আবার অন্যরকম ভাবে করতে হতে পারে আমি যেমন হচ্ছে আপনার এখানে কি কি বের করতে বলছি ইএফ জিএফ ঠিক আছে সিডি এখন আমি যদি এটা বের না করে আমি যদি আপনাকে বলতাম যে আইজে বের করেন কে এল বের করেন ঠিক আছে বা অন্য পয়েন্ট দিতাম তখন কিন্তু কি হয়ে যেত ম্যাথটা তখন আমার এই পদ্ধতি প্রথম থেকে শুরু হয় হ্যাঁ হ্যাঁ আপনার চিন্তা করতে হবে যে আমাকে কি কি বের করতে দিছে ঠিক আছে কি কি বের করতে দিছে আর আমার কাছে জানা জিনিস কি আছে ঠিক আছে
সো পরীক্ষায় হচ্ছে এই টাইপেরই ট্রাস্ট দেওয়া হবে আর কি, ঠিক আছে? এবং এক একজনের হচ্ছে এক এক মেম্বার বের করতে দিব, যাতে হচ্ছে কেউ কপি না করতে পারেন, ঠিক আছে? ধরেন মনে করেন লোডিং এক একজনের এক এক রকম থাকবে, ঠিক আছে? সাপোর্ট কারোর রোলারের জায়গায় কারোর কি হবে, হিঞ্জ হবে। তারপরে হচ্ছে আপনার শেপ যদি একই রাখি আর আমি যদি লোড যদি চেঞ্জ করে দেই, তাইলে তো আর মিলবে না, তাই না? ধরেন মনে করেন আমি আপনাদের পরীক্ষা এই ট্রাস্টে দিলাম, ঠিক আছে, এই ট্রাস্টে দিলাম। এখন আমি মনে করেন এই জয়েন্টে কারোর লোড দিলাম, আরেকজনের কোশ্চেনে কি দিলাম, এই জয়েন্টে লোড দিলাম। এখন এরা যদি সারাদিন চেষ্টা করে, অ্যান্সার মিলবে না স্যার, ঠিক আছে? তারপর ওকে বের করতে বললাম এই ফোর্স, আরেকজনকে বের করতে বললাম এই মেম্বার ফোর্স, মানে কি ইউনিক নলেজ না থাকলে স্যার হবে না। আমাকে জিজ্ঞাসা করবেন। তো আজকে আর সামনে আগাচ্ছি না, নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে আমি আর থ্রি ডি ট্রাসে যাচ্ছি না, ঠিক আছে? টাওয়ার যদি থ্রি ডি ট্রাসও করা যায়, আমি জাস্ট একটু বলে দিই, এগুলোকে স্পেস ট্রাস বলে। ধরুন মনে করেন আপনার যদি এরকম ট্রাস্ট সম্ভব, ঠিক আছে? থ্রিডি ট্রাস্ট মনে করেন বিভিন্ন ধরনের সাপোর্ট এখানে দেওয়া আছে। তো থ্রিডি ট্রাস্ট হচ্ছে আপনার আবার সলভ করার সিস্টেম কি হবে, অন্যরকম হবে, ঠিক আছে? এখানে তো এফ এক্স এফ ওয়াই তো জিরো করতে পারবেনি, এর সাথে মোমেন্ট থাকবে স্যার। হ্যাঁ, আপনার হচ্ছে লাইন, তখন হচ্ছে মোমেন্ট অ্যারাউন্ড এক্সিস। ধরুন মনে করেন আপনি এটাকে এক্স এক্সিস দিলেন, এটাকে মনে করেন ওয়াই এক্সিস দিলেন, এটা হচ্ছে আপনার লম্ব থাকবে জি স্যার। হ্যাঁ, জেড এক্সিস, ঠিক আছে? তখন আপনার সামেশন অফ মোমেন্ট তখন কি হবে, অ্যারাউন্ড লাইন, লাইনটা হচ্ছে কি এক্স এক্সিস, অথবা কি হতে পারে আপনার এই লাইনের সাপেক্ষে মোমেন্ট। আমি যদি একটা মেম্বার আরো এরকম বাঁকা দেই, ঠিক আছে, তাহলে আপনি হচ্ছে এই লাইনের বা এই লাইনের বিভিন্ন লাইনের রেসপেক্টে আপনি নিতে পারেন, মোমেন্ট নিতে পারেন। So it will be completely difficult, ঠিক আছে? কারণ হচ্ছে আমাদের এখন অনলাইনে ক্লাসের জন্য অনেক কিছু দেখা যায় যে ফিজিক্যালি মানে সরাসরি হলে যতটা বোঝানোর আমাদের হচ্ছে স্কোপ ছিল, অনলাইনে অনেক সময় একটু ডিফিকাল্ট হয়ে যায়। তারপর আমরা চেষ্টা করতেছি যতটুকু আপনাদের রিচ করতে পারি, ঠিক আছে? এই ধরনের সাবজেক্ট স্যার আসলে ফিজিক্যালি করাটা বেটার, ঠিক আছে? ওই আর কি স্যার, এখন কিছু করার নাই এরকম স্যার, এখন কি বলার কিছু। সো আপনাদের জাস্ট আমি একটা আইডিয়া দিয়ে রাখলাম যে এরকম স্পেস ট্রাস্ট আমরা কি করতে পারি, এটাকে স্পেস ট্রাস্ট বলে আর কি। কারণ টাওয়ারটা কি হয় আপনাদের, যে আমি ধরুন মনে করেন প্লেন ট্রাস্টের চেয়ে যে টাওয়ার যদি আপনি চিন্তা করেন মোবাইলের যে টাওয়ারটা, এটা তো আর টু ডি না, এটা কি প্লেন ট্রাস্ট না? আমরা যেটা এখানে করলাম এটা কিন্তু প্লেন ট্রাস্ট, মানে এই ট্রাস্ট দিয়ে আপনি টাওয়ার ডিজাইন করতে পারবেন না। হ্যাঁ, ওটা তো উলম্ব হয়ে চতুর্দিকে ঘুরে পড়বে। তো ট্রাস্ট আপনি আপনি যদি এটাকে চিন্তা করেন, ঠিক আছে, ছোট টাওয়ারে মানে বড় টাওয়ারের ছোট একটা অংশ, থ্রিডি ট্রাস্ট হচ্ছে আপনার, আমরা হাতে করি না, নরমালি হচ্ছে সফটওয়্যার ইটেপসে করি, ঠিক আছে, বা অন্য সফটওয়্যারে আমরা করি, ঠিক আছে? তো মেইন কথা হচ্ছে আপনি হাতে মানে সফটওয়্যার যদি ভুল দেয় বা সফটওয়্যারের সাথে আপনার রেজাল্ট যেন মানে ইন লাইন উইথ হয়, এই জন্য ফিজিক্যালি জানা লাগবে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন স্টার্ট করব। এখন আপনাদের কি একটা ক্লাস টেস্ট দিয়ে দিবেন নাকি স্যার আরেকটা ক্লাস দিয়ে দিবেন?
শুধু ট্রাসের উপরে নিবনি, ঠিক আছে? আপনারা ট্রাসটা একটু সলভ করেন, ঠিক আছে? ট্রাসের প্রবলেম প্রবলেম গুলো সলভ করে স্যার তারপর দিয়ে দেই। হ্যাঁ, আপনাদের কিন্তু বই আছে, তারপর হচ্ছে যে আমি দুইটা ছবি দিয়ে দিলাম কমপ্লিকেটেড, নেটে আপনারা হচ্ছে ইন্টারনেটে গিয়ে কপি কঠিন কঠিন ট্রাসের সলভ করতে গিয়ে আর ইয়ে গুলো দিয়ে দিতে চাইছিলেন তাই পিডিএফ নাকি বই তো দেয়া আছে পিডিএফ আপনারা। হ্যাঁ 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 গুগল ক্লাসরুমে দেয়া আছে, ঠিক আছে? ওকে ঠিক আছে, ক্লাসরুমে পিডিএফ দেয়া আছে। আজকে এটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা আমি ওই গ্রুপে দিলাম। হ্যাঁ ঠিক আছে। অ্যাটেনডেন্স হচ্ছে এটা বিডি রেনে করা হয়েছে, তো তো অ্যাটেনডেন্স অটোমেটিক হয়ে যাওয়ার কথা আমার হিসাব মতো, ঠিক আছে? কে কে পার্টিসিপেন্ট ছিল আমি হচ্ছে একটা স্ক্রিনশট তারপরেও দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আপনাদের এই গ্রুপের মধ্যে, ঠিক আছে? সো যাতে হচ্ছে এটা হচ্ছে কি আমাদের ক্লাস কত, সেকেন্ড ক্লাস না? ঠিক আছে সেকেন্ড ক্লাস। হুম, আপনাদের গ্রুপে দিয়ে দিছি। ওকে থ্যাংক ইউ। কারো যদি কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা শেষ করে দিচ্ছি, কেমন? ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।